দেখতে ঘোড়ার মতো হলেও এটি নিতান্তই একটি সামুদ্রিক মাছ, পৃথিবীর একমাত্র প্রাণী যাদের মধ্যে পুরুষরা বাচ্চা প্রসব করে। তার নাম সিহর্স। প্রাপ্তবয়সকালে প্রকৃতির নিয়ম অনুসারে পুরুষ মাছ খুঁজে ফেরে নারী মাছকে, পছন্দ হলে একজন আরেকজনকে মুগ্ধ করার জন্য শুরু করে বিভিন্ন খুনসুটি। ভালোবাসা প্রকাশ করতে একে অপরকে নেচে দেখায়, এরপর শুরু হয় গভীর প্রেম। বিবাহপূর্ব এই প্রেম চলাকালীন সময়ে তারা উভয়েই দেহের রং পরিবর্তন করে, পরস্পরের লিয়ে চাকরি সাঁতার কাটে, কখনো আনন্দে দুজন নৃত্য করে, এজন্য প্রেমিক প্রেমিকার হাত ধরে পার্কে ঘুরে বেড়ানোর মতন। 8 ঘন্টা ব্যাপী চলে তাদের এই প্রেম। দীর্ঘ এই প্রেম পর্বে পরস্পর সম্মত হলে এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সিহর্স দম্পতি দুজন একই গাছকে আঁকড়ে নিজেদের নোঙর ফেলে, তারপর একে অপরকে পেঁচিয়ে শুরু হয় সঙ্গম। উভয় শরীরে কম্পন দেখা দেয়। মেয়ে হর্ষ তার ডিম্বাণু ঢেলে দেয় পুরুষ হর্ষের শুক্রথলিতে। ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলনে তৈরি হয় ভ্রূণ। মিলনের পরে মেয়ে সিহর্স স্লিম হতে শুরু করে, অপরদিকে পুরুষ সিহর্সের পেট ফুলতে থাকে। এবার ভাবছেন সিহর্স তাকে ছেড়ে চলে যাবে, কিন্তু না, সঙ্গীকে ছেড়ে দূরে যায় না, পরে কেউতেও জড়িয়ে পড়ে না, বরং অপেক্ষা করতে থাকে কখন ডিম ফুটে বাচ্চা হবে। ডিম পাড়া শেষে দুজনেই প্রথমে শৈবাল বনে আশ্রয় নেয়। এ সময়ে স্ত্রী মাছ প্রতিদিন পুরুষ মাছটির খাদ্য সংগ্রহ করে দেয় এবং সেবা যত্ন করে যায়। পুরুষটির দেহে 2 থেকে 4 মাস গর্ভকালীন সময়ে শেষে ডিম থেকে বাচ্চা হয়। এরা 500 থেকে 1500টি জীবন্ত বাচ্চা প্রসব করে। পুরুষরা মূলত রাতে একাকী দীর্ঘ কষ্টকর সময় ধরে বাচ্চা প্রসব করে। বাচ্চা প্রসবের পরবর্তী 24 ঘন্টার মধ্যেই পুরুষ মাছটি নতুন করে ডিম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে ওঠে। আবার দুজনে নাচানাচি করে শৈবাল বনে ঘুরে বেড়ায়। দুজনের লেজ ধরাধরি করে সাঁতার কাটে। জলজ উদ্যান ছেড়ে তারা আমৃত্যু কেউ কাউকে ছেড়ে যায় না। আর বাচ্চারা জন্মের পরপরই স্বাধীনভাবে জীবনযাপন শুরু করে, কিছুদিন পরেই একই নিয়মে সঙ্গী বেছে নেয়। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অতি গুরুত্বপূর্ণ। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে। সবাইকে ধন্যবাদ।